দৃষ্টি সীমানা জুড়ে হলুদে ভরা সরিষার ক্ষেত আর এরই মাঝে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা নগর বেশিরভাগ সরিষার ক্ষেতে দেখা মিলবে মৌমাছির মধু আহরণের এমন দৃশ্য মাঠের কোল ঘেসে রাখা হয়েছে কাঠের শতাধিক বাক্স মৌমাছিগুলো তাদের আহরিত মধু নিয়ে এসে জমা করে এসব বাক্সে স্থানীয় যুবক কামরুজ্জামান নিজ উদ্যোগে শুরু করে মৌচাষ সরিষা মৌসুমে আমরা সরিষা মাঠে এই বক্সগুলো নিয়ে আসি এবং এখানে রাখি প্রতি বক্স থেকে প্রায় তিন চার কেজি করে মধু আসে কামরুজ্জামানের মধু চাষের লাভ দেখে আগ্রহী হয়ে ওঠেন এলাকার অন্য যুবকেরাও জানালেন মৌমাছি চাষে লাভবান হচ্ছেন তারাও আমরা খুচরা ভাবে বা পাইকারি ভাবে দুভাবে বিক্রি করে থাকি স্থানীয়ভাবে খুচরা আর আপনার পাইকারিতে এটা ইম্পোর্টারের মাধ্যমে এভাবে উৎপাদন হলে হয়তোবা বা মাসিক একটা ছেলে যদি কাজ করে তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা রোজগার করতে পারবে স্থানীয় কৃষি বিভাগ বলছে সরিষা খেতে মৌমাছি চাষে সরিষার কোনো ক্ষতি হয় না তবে খেতে কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকার কথা মৌমাছির পরাগায়ন হলে আমার সরিষার ফলনের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে গুরুত্ব ক্ষমতা বৃদ্ধি হয় এবং এখানে কীটনাশক প্রয়োগ করতে হয় না কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে জেলা জুড়ে মৌমাছি চাষ করছেন বিশ জন মৌসুম শেষে যাদের উপার্জনের পরিমাণ দাঁড়াবে প্রায় পঞ্চাশ লাখ টাকা ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর